বঙ্গবন্ধু, শুভ দিন। সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মার্চ 17 তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মার্চ 17 তারিখ বিকাল 3টায় সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতকানিয়ার পৌর মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুবায়ের। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুমানারা বেগম। প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জুবাইরি হই। আমরা আসলে সাতকানিয়াতে সুশাসন চাই, আমরা চাই উন্নয়ন। এগুলো করার জন্য মাননীয় সংসদ সদস্য জনাবের মমতা শেখ হককে শক্তিশালী করতে হবে। স্বাধীন বাংলার স্বাধীন রাষ্ট্রনায়করা, স্বাধীন রাষ্ট্রনায়ক হওয়ার আজকে যেই সুবিধা করে দিয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার 7ই মার্চের ভাষণে আমাদেরকে ছেড়ে দিয়েছিল। জাতীয় সংসদ নির্বাচন শেষ, সামনে আসছে উপজেলা নির্বাচন। ধর্ম বিরু মানুষ করার জন্য, ধর্ম শিক্ষা গ্রহণ করার জন্য উনি ইসলামী ফাউন্ডেশন উনি প্রতিষ্ঠা করেছিলেন। নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, নিজের পক্ষে রায় দিয়েছে এবং আমাদের এমএমসি যে নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সাতকানিয়া করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সহ আরো অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার সঞ্চালনায় আলোচনা সভা শেষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, অংশগ্রহণকারী লড়ে পুরস্কার বিতরণ, খেখাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মদিন পালন এবং সোনাকানিয়া ইউনিয়ন সাতকান ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বাঙালি জাতির যখন স্বাধীনতা পেল, এই স্বাধীনতার মর্ম অনেকেই বুঝতে না পারে অদ্যাবধি এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ছায়া তলে নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সি প্লাস চট্টগ্রাম।